ফেরিতে আটলান্টিক পাড়ি দিয়ে ডমিনিকায় এখন বাংলাদেশ যাত্রাপথে ক্রিকেটারদের দুরবস্থা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল। সাবেক অধিনায়ক আকরাম খান জানিয়েছেন মানসিক এই ধকল প্রভাব ফেলবে টাইগারদের মাঠের পারফরমেন্সে। শুধু তাই নয়, দুর্বল স্ট্রাইক রেট আর স্কিল ঘাটতি হবে সিরিজে মাথা ব্যথার বড় কারণ। মেইন যেটা হলো পারফরমেন্সের প্রভাবটা কিন্তু পড়বেই, খারাপ খেলেছি আমরা এবং কিছু প্লেয়ারের তো ফর্মই নেই। ডোমেস্টিক ইন্টারন্যাশনাল মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। জীবন বাজি রেখে আটলান্টিক পাড়ি, টেস্টে নাকাল হবার পর মনোবলের যতটুকু বাকি ছিল এবার সেটাও হারালো বাংলাদেশ। বিসিবির অব্যবস্থাপনার চূড়ান্ত নজির হয়ে রইল শরীফুল সোহান নাসুমদের এই ছবি। সি সিকনেসে টাইগারদের ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। ঘুরে ফিরে আসছে প্রশ্ন, এমন অবস্থার পর আদৌ কি ম্যাচের সেরাটা দিতে পারবে বাংলাদেশ? সাবেক অধিনায়ক আকরাম খান স্বীকার করে নিলেন বাস্তবতা। আপনি ফিজিক্যালি মনে করেন যে আপনার রিকভারি করা যায়, বাট আপনি মেন্টালি যদি ডাউন হয়ে থাকেন তাহলে আপনার একটাই ওয়ে আছে যে আপনার শুরু থেকে আপনাকে ভালো করতে হবে, মানে টিমটা ভালো করতে হবে। শুরুতেই যদি আপনি ডাউন হয়ে যান তাহলে যেহেতু আপনার প্রিভিয়াস ম্যাচগুলো আপনি ভালো করেন নাই, সো ওটার জন্য কিন্তু আপনি মেন্টালি ডাউন থাকবেন। প্রায় চার মাস পর টি টোয়েন্টি খেলতে নামছে বাংলাদেশ। ফরম্যাট চেঞ্জ হলেও বাংলাদেশের পারফরমেন্সে কতটা চেঞ্জ আসবে তা নিয়ে সন্দিহান আকরাম খান। বললেন পাওয়ার প্লেতেই হবে ম্যাচের ফয়সালা। আপনাকে এই টার্গেট করতে হবে যে প্রথম ছয় ওভারে আমাদেরকে মিনিমাম 60 রান করতে হবে। সেম জিনিসটা হলো যে আপনার বোলিংয়ের ক্ষেত্রে আপনি প্রথম ছয় ওভারে যদি আপনি চেষ্টা করেন যদি 50-এর নিচে দিতে, সেটা হলেও কিন্তু দেখা যায় যে 170-180 আপনার 20 ওভারে করতে পারে। তো প্রথম ছয় ওভারটাই ম্যাচটাই কিন্তু আপনার রেজাল্টটা বলে দেয়। ব্যাটিং এ দুরবস্থার জন্য কিছুদিন আগেই ব্যাটারদের স্কিলকে দায়ী করেছেন সাকিব আল হাসান। দীর্ঘদিন খেলার পরেও যখন স্কিলে উন্নতি হয় না তখন স্বাভাবিকভাবেই অভিযোগের আঙুলটা ওঠে কোচদের উপর। আমাদের যে কোচ আছেন ওদের রিপুটেশন তো অনেক ভালো এবং ওদের পারফরমেন্স, কিন্তু ওদের স্ট্যাটস দেখেন, ওদের কিন্তু অনেক সাকসেসফুল কোচ। তো আমার মনে হয় যদি আমরা এদের আন্ডারে যদি আমাদের এগুলো ডেভেলপ করতে না পারি তাহলে কার আন্ডারে আমরা ডেভেলপ করবো এটা বলা ডিফিকাল্ট। দিস ইজ দ্য রাইট টাইম টু ইমপ্রুভ। পার্থ বণিক, ডিবিসি নিউজ, ঢাকা।